बटर चिकन खा लीजिए, बटर चिकन बटर चिकन बटर चिकन बटर चिकन बटर चिकन बटर चिकन का ব্যাপারটা হচ্ছে বাটার চিকেন মানে বহুত ঝামেলা। হ্যাঁ তা আছে, এটা একটু ঝামেলা বেশি। আমাদের যেটা আছে আমরা যেরকম ভাবে প্রিপেয়ার করি, আমাদের স্পেশাল যে বাটার চিকেন, আমাদের স্পেশাল যে বাটার চিকেনটা সেটা বানাতে পারি। হ্যাঁ বানানো যদি পারে। তাহলে ঝামেলাও কম আছে, ঝামেলাও কম আছে। তোমরাও দেখে নিলে যে কিরকম ভাবে বানাতে হবে। হ্যাঁ একদম বাড়িতে সিম্পল ভাবে বানালে ইজি ওয়েতে বানাতে পারবে একদম বাটার চিকেন। এটা আচ্ছা তুমি কোনোভাবে নরমাল যে এটা বাটার চিকেন আমরা যেটা অরিজিনাল একদম অথেন্টিক যে বাটার চিকেনটা সেটার সাথে কোনোভাবে তুলনা করবে না, কারণ এর আলাদা টেস্ট আছে, ওটা আলাদা টেস্ট আছে। কিন্তু এই টেস্ট অনেকটাই বেটার, ওর থেকে বলছি না একটা বাটার চিকেন হিসেবে চুম্মা আছে। তাহলে রান্নাটা করা যাক নাকি? হ্যাঁ ইন্ট্রো নিয়ে নিই আগে। চল। সো হে গাইস, দিস ইজ আস দ্য ফুড ক্যাম্প, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তাহলে রান্নাটা চলে এসছে আমাদের বাটার চিকেন। বাটার চিকেন আমরা বাটার চিকেনের সাথে রেখেছি রুমালি রুটি, রুমালি রুটি যেটা সবচেয়ে ভালো লাগবে খেতে। তোমরা অন্য কিছু ট্রাই করতে পারো, সেটা তন্দুরি রুটি হোক বা অন্য যে কোনো রকম ব্রেড। ঠিক আছে তাহলে চল শুরু করি। শুরু করি। হ্যাঁ একদম ভাই, লেগ পিস ভাই লেগ পিস দিচ্ছি দিচ্ছি একটু লেগ পিস। দেখি কিরকম হাত পা চুলকাচ্ছে একদম, আর গন্ধটাও সেরা বের আছে, সেরা গন্ধ। রুটি নিয়ে নি।
তোমাদের ক্রিমটা করেছে না ও নিউ ইয়ার টু ক্রিম না ক্রিমই না আর লাগবে না তুই নিয়ে গ্রেভি না আমি নিয়েছি জাস্ট গ্রেভি নিয়েছি চলো শুরু করা যাক তো গ্রেভিটা খাই আগে ফাড়ু হয়েছে পুরো ফাড়ু একদম বলতে পারো যে একদম একটা সাটেল একটা টেস্ট থাকে না সব দিক থেকে একদম সেরকম টেস্ট আসছে এবার শুধু মাংসটা খাই ও ও ভাই সব মাংসটা সুন্দর খেতে একদম মাংসটা পুরো সুন্দর বলেছে হ্যাঁ বাটার যত ইচ্ছা দিতে পার ঢেলে দাও পুরো বাটার একদম পুরো বাটারি বাটারি হবে একদম বাটার চিকেন বাটারি না হলে ভালো লাগে মাংস লাগবে না শুধু গ্রেভিটা দিয়ে উড়ে যাবে লেগ পিসটা কামাতি ভাই লেগ পিস আলাদাই মহিমা একটা অবশ্যই এটা তোমরা রাইসের সাথে ট্রাই করা যাবে আরামসে আইলো আমি তোমার রাইসের সাথে ট্রাই করতে পারো যে কোনো জিনিসের সাথে এটা খুব ভালোভাবে যাবে একদম তারপরে যেহেতু পদ্ধতিও সোজা করতে বেশি সময় লাগবে না অথেন্টিক কট করে বাটার চিকেনটা সেটা যেমন একটু সময় সাপেক্ষ ব্যাপার সময় সাপেক্ষ অনেক রকম প্রসেস রয়েছে অনেক রকম পদ্ধতিতে অর্ডার করতে হয় তোমরা অবশ্যই জানিও যে যদি সেই রকম অথেন্টিক বাটার চিকেনটা যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে জানাবে আমরা সেটা করব আমরা একদম অথেন্টিক ভাবে তোমাদের বানিয়ে দেখাবো তাহলে যদি তোমাদের আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে তার সাথে বন্ধুদের সাথে শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা করবে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ নেক্সট টাইম টিল দেন স্টে ফুডি স্টে হেলদি গুড বাই